বাসায় টাকা হারাইছে, আমু টাকা না খুঁজে আমারে খুঁজতেছে, সন্ধ্যার আগে বাসায় আওয়াজ দেবো না। কেমন লাগা মেরা মজাক? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ বহুদিন পরে আপনাদেরকে একটু মন খুলে হাসানোর জন্য অনেক পরিশ্রম করে ইন্টারনেট ঘেঁটে ঘুঁটে আপনাদের জন্য আমরা এমন কিছু অস্থির হাস্যকর সব ভিডিওকে খুঁজে বের করেছি, যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাকে যে হাসতেই হবে। গত কিছুদিন আগে সঙ্গীত শিল্পী প্রীতম হাসান এবং মডেল অভিনেত্রী শেহতাজ মনিরার বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু প্রীতম ভাই নিজেদের বিয়ের কথা কনের মাকে বলতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন। That's why she actually loved me. আমি ওকে বলছি, ওর মাকে বলছি আমি আপনাকে বিয়ে করব। আমি সরি, ওর মাকে বলি নাই। আচ্ছা, ওরে প্রীতম ভাই, তুমি সত্যি একটা জিনিস। বেগুন ভাজি করার সময় যাতে গরম তেলে ঝাঁজ না লাগে, সেজন্য এই বৌদির এমন অভিনব আবিষ্কার। গাড়ির দরজা যাতে খুব সহজেই খোলা যায়, সেজন্যই নি গাড়ির দরজার উপরে একটি হাতল লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরে যা ঘটেছিল, এই যে আপু, তুমি যে গানটি বলছো সেই গান যদি তোমার স্বামী কখনো শুনতে পারে, তাহলে তো তোমাকে একদম মাথায় তুলে নাচানাচি করবে। ১৪ই আগস্ট ২০২২ সালে পাকিস্তানের প্রখ্যাত কণ্ঠশিল্পী হীরামানি যখন স্টেজে উঠে লাইভ কনসার্টে গান গাচ্ছিলেন, তখন হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে ঘটে গিয়েছিল একটি হাস্যকর ঘটনা। সেটা হচ্ছে, তিনি যে গানের লাইনটি বলছিলেন, তার পরবর্তী গানের লাইনগুলো বলার জন্য দর্শকদেরকে বারবার ইশারা দিচ্ছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, দর্শকরা মনে হয় তার গান একটুও পছন্দ করেনি, তাই মনে হয় কেউ কিছু বলেনি। ওরে ভাই রে ভাই, এইটা হচ্ছে বাঙালিদের আবিষ্কার। কারণ রাত্রেবেলা অন্ধকারের মধ্যে গরু যাতে ঠিকঠাকভাবে ঘাস খেতে পারে, সেজন্য এক ব্যক্তি গরুর মাথায় একটি হেডলাইট লাগিয়ে দিয়েছিলেন, যা বাস্তবেই কিন্তু বেশ কার্যকারী। বন্ধুরা, বর্তমানে আমি কিন্তু হীরেন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় ভক্ত। আর এনার বিশ্ববিখ্যাত কবিতা আবৃত্তি শুনবো না, তা কি কখনো হতে পারে? আমার আমি যেন পাপ প্রথমবারে আমার দরজায় করানারে মায়ের নামে সাপ। ও ভাই, এনার স্বরচিত এমন কবিতা শুনে কি বলবো তা বুঝতে পারছি না। তবে আর যাই হোক না কেন, এনাকে ছোটখাটো একটা পুরস্কার দেওয়া দরকার। সঠিক বলেছেন। এই ম্যাডাম তার স্বামীর সঙ্গে একটি কারগাড়ি শোরুমে এসে গাড়ি কেনার আগে তিনি যেভাবে গাড়ির নামটি বানান করে পড়েছিলেন, তা শুনে বুঝতে পারছি না আমার কি করা উচিত। থাইল্যান্ডের এই সবজি বিক্রেতা মনে হয় বাড়িতে খুব একটা ঘুমানোর সুযোগ পান না, যার ফলে ইনি দোকানে বসে খাবার খাওয়ার সময় এরকম হা করে ঘুমাচ্ছিলেন। কি বলবো, যাই হোক। এই যে আপু, খাবারটা তো শেষ পর্যন্ত খেয়ে নিলে, মাঝখান থেকে এত ঢঙের সুরে রং করার দরকারটা কি ছিল? মানুষ যেখানে বিনা কারণে পুলিশ দেখলে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, তার বিপরীতে এই ভাইটির সত্যি সত্যি সাহসের তারিফ করতে হয়। কারণ ইনি পুলিশ দেখে মনের মাধুরী মিশিয়ে এভাবেই নাচানাচি করতে শুরু করেন। এই নারী নিউজ রিপোর্টার যখন লাইভে এসে সংবাদ উপস্থাপন করছিলেন, তখন ছোটখাটো একটা মাছি দেখে তার এমন অবস্থা হয়ে গিয়েছিল। মার্চ ২০২২ সালে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এই সঙ্গীত শিল্পী যে গান গিয়েছিল, তা শুনে সত্যি আমি শিহরিত।
তো বন্ধুরা গানটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। চলুন বন্ধুরা এবার একটু আমরা ফ্রিতে পৃথিবীর বুকে এলিয়েন দেখে আসি। 1K এলিয়েন পৃথিবীতে ইমার্জেন্সি ল্যান্ড করো। হাই রে হাই, এইটা কি ছিল রে ভাই! এই বর সাহেবের মাথায় কিন্তু বুদ্ধির পরিমাণ অনেক বেশি। বিয়ের দিনে যাতে শালাশালিরা জুতো লুকিয়ে না রাখতে পারে তাই এই বর সাহেব এমন কাণ্ড করেছিলেন। ভিউয়ার্স, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আপনার সেই সকল বন্ধুদের নাম যাদের বউ হিসেবে আপনি এমন কোনো ড্যান্সার আপুকে সবসময় চিন্তা করে থাকেন। বর্তমান সময়ের মানুষ লেখাপড়া কেনাকাটা সবকিছু এখন অনলাইনের মাধ্যমেই করে থাকে, কিন্তু বিয়েটাও যদি এখন অনলাইনের মাধ্যমে সেরে নেওয়া যায় তাহলে কেমন হবে? ঠিক তেমন ঘটনাই ঘটেছিল এখানে। এই বিয়ের অনুষ্ঠানে বর আর কনে কেউ উপস্থিত ছিল না, তাদেরকে অনলাইনে সংযুক্ত করে এভাবেই বিয়ে দেওয়া হয়েছিল। মানুষ বাইক চালানোর সময় নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করে থাকে। আমিও এই ভাইটির হাতে হেলমেট দেখে প্রথম প্রথম এমনটাই ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমি আর কোনোভাবে হাসি চেপে রাখতে পারিনি। ইনি মূলত ঠেলাগাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন আর সবসময় সুরক্ষিত থাকার জন্য মাথায় হেলমেট পরে থাকতেন। দোকানে লোভনীয় সব খাবার দেখার পরে অনেক মানুষের যেমন অবস্থা হয়ে যায়। জীবনে প্রথমবার এই আরব শেখ হোভারবোর্ডে চড়েছিলেন, তাই তিনি কোনোভাবে বুঝতে পারছিলেন না যে তার কি করা উচিত। কোটি কোটি টাকা খরচ করে কার গাড়ি কিনলে সেই গাড়ির যদি উপরে ছাদ না থাকে তাহলে বৃষ্টির দিনে তো এমনটা ঘটতেই পারে। নিউজ এবিসির এই সাংবাদিক যখন লাইভে এসে তুষারপাত সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল তখন ওই ক্যামেরাম্যান একটু দুষ্টমি করে নানান ধরনের ফিল্টার ব্যবহার করতে শুরু করে। যাই হোক না কেন, এই সাংবাদিক কিন্তু ভুলেও বুঝতে পারেনি যে তার সঙ্গে আসলে কি ঘটছে, যার ফলে পরবর্তীতে এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক মানুষ হাসাহাসি করেছিল। ওরে ভাইয়ারে, আমি জানি না এই পিৎজাটা খাবে টাকে, তবে যেই খাক না কেন এটার স্বাদ যে অত্যন্ত টেস্টি হবে তার নতুন করে বলতে হবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।